আমি যাকে ভালোবাসি সেটা মিথ্যে হবে কেন? আমার চোখের পানি কি মিথ্যে আপনারা বলেন? আরে অবশ্যই নাটক নাহলে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কাঁদতেছে, চোখে পানি নাই কিনলে গা, আর নাটকটা না দিলে কি? এটা আমি এখানে এতদিন না খেয়ে ঘোরাফেরা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে আমার দেখা হয়েছে স্বপ্নের ভিতরে, তারপর উনি আমাকে বলেছেন যে তোমার নাম কি, আর জিজ্ঞাসা করেছেন তুমি কিসে পড়ো, তুমি আর কিছু জিজ্ঞাসা করে নাই। যখন আমি আনসারটা দেওয়া শেষ তখন আমি জড়িয়ে ধরতে যাই আর স্বপ্নটা ভেঙে যায় আমার। পারবেন? আমি পাঁচ ছয় দিন ভাত নাই খেয়ে আছি, পানি খেয়ে বেঁচে আছি ওনাকে দেখার আশায়। আমি আমি ওনাকে স্বপ্ন দেখেছি, ওর জন্য আমি ওনার সাথে ওনাকে এক মুহূর্ত দেখতে চাই, এটাই বলতে চাই। আমি এক নজর দেখতে চাই পার্সোনালি। আমি আমার মনের কথা, যেমন আপনি আপনার গার্লফ্রেন্ডকে মনের কথা যাই বলবেন, আমাকে বলবেন আপনি মানে ভালোবাসেন? আমি ওনাকে ভালোবাসি, ওনাকে পার্সোনালি কথা বলবো, আমি কেন আপনাকে বলবো? আপনি যে এখানে আসছেন, আপনার বাবা মা বারণ করে নাই আপনাকে আসতে? প্রধানমন্ত্রী বা ওনার কাছে যারা আছে যদি ভিডিওটা দেখে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে আমরা চাই। আপনি আর কিছু বলতে চান? না আমি কিছু বলতে চাই না, আমি ওনাকে ভালোবাসি এই জন্য আমি এখানে আসছি। এটা কোনো প্ল্যান না, আপনারা প্ল্যান মনে করলে ক্যামেরা অফ করেন। আমি ওনাকে স্বপ্নে দেখার পরে এই বিষয়টা সৃষ্টি, যাকে ভালোবাসি তাকে এক এক মানে একটু দেখার জন্য, এক নজর দেখার জন্য আমি এখানে আসছি। আমি আমার যাকে ভালোবাসি তার ছবি আমার বুকে আছে। মা বাবার পরে যাকে আমি ভালোবাসি তিনি হচ্ছেন ইনি। বাসার জন্য খালি আমি থাকি বসুন্ধরা চিঠিতে। বয়স 13, ক্লাস 8 নিউ এড। এখন যেখানে থাকি ওটা হচ্ছে সরি বসুন্ধরা চিঠি। তারা আমার কোনো কিছু করতে পারবে না, আমি যেখানে আমি যাকে ভালোবাসি তাকে দেখতে চাই, তারা আমার কী করবে? স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি, তুমি কিসে পড়ো, তারপর জড়িয়ে ধরার সময় উনি আমার ঘুম ভেঙে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে আমার দেখা হয়েছে স্বপ্নের ভিতরে, তারপর উনি আমাকে বলেছেন যে তোমার নাম কি, আর জিজ্ঞাসা করেছেন তুমি কিসে পড়ো, তুমি আর কিছু জিজ্ঞাসা করে নাই। যখন আমি আনসারটা দেওয়া শেষ তখন আমি জড়িয়ে ধরতে যাই আর স্বপ্নটা ভেঙে যায় আমার। এটা 10-12 দিন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমি ওনাকে এক নজর দেখবো। না অন্য কিছু করতে চাই না, আমি ওনাকে দেখবো, আর কোনো দা আর কোনো ওনার কাছে কোনো চাওয়া পাওয়ার নাই। বলছি তো আমি যা আছে আলহামদুলিল্লাহ। আমি এখন চাচ্ছি ওনাকে এক নজর দেখবো আমি। জি না, আমার কোনো চাওয়া পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই। আমি তাকে ভালোবাসি, আমার কিছু ভালো লাগতেছে না, আমি এখানে আসছি। আপনারা আমি তাকে দেখার ইচ্ছুক নাই, মানে আমার দেখতে মন চাইবে না। জাগতেই পারে, আপনাদের জাগতে পারে, আপনারা ভালোবাসেন না তাকে তেমন? ডেফিনেটলি আমরাও তাকে ভালোবাসি। আপনারা তো তাকে স্বপ্নে দেখেন নাই। আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে যাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীকে আপনি না, উনি একজন একটা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, ওনাকে অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসলেই যে উনি দেখা করবে এটা তো আসলে যৌক্তিক না। উনি দেখা না করলে কি করবেন সেটা বলেন? উনি দেখা না করলে আমি জীবন দিয়ে দেবো, বুঝতেছেন না? জীবন দিয়ে দেবো? আপনারা বুঝবেন না, আপনাদের মনে অনেক বুদ্ধি, আমার মনে তো কোনো বুদ্ধি নাই। আমি ওনাকে ভালোবাসি, আর যা বলবো সেটা পার্সোনালি, আপনাকে কেন বলবো? আমি গোপনে আমি আমার মনের কথা বলবো, আমি ওনাকে ভালোবাসি সেই কথাটা বলবো। ভালোবাসার কথা বলে দিচ্ছি আমি, আপনারা বুঝবেন না, চলে যান তো, আপনাদেরকে প্রশ্নের আনসার দিতে পারবো না। মনে হচ্ছে বাচ্চা মেয়েটা একটু দাঁড়ো, নিশ্চয়ই
ওর ভেতরে হয়তো মানসিক সমস্যা আছে অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বল? আমি ক্লাস 8 এ পড়ি। পরিবারে কে কে আছে? মা বাবা ভাই বোন সবাই আছে। আচ্ছা তোমার বাবা কি কি করে? আমার বাবা কিছু করে না। কিছুই করে না? কৃষি চাষ করে। কোথায়? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী। ওইখান থেকে এখানে আসছো? আমি এখানে থাকি। অনেকে যে তুমি বলো আমার কি, আমি যাকে ভালোবাসি তা আমি কথা বলবো না? আপনি আমার কথা শুনে বুঝতে পারছেন না আমি যাকে ভালোবাসি কিভাবে কথা বলতেছি? আমি আমাদের সাথে রাগ করো কেন? রাগ করবো না। আপনার তো মোটামুটি বয়স হয়েছে, বাচ্চা মেয়েটা আপনার মেয়ের সমান। ও যে যে প্রধানমন্ত্রীকে ভালোবেসে যে এরকম করতেছে, এটা মানে আপনি কি বলবেন এই ব্যাপারে? সে কি পাগলামি করতেছে? পাগলামি না, ঠিক আছে, এটা এক প্রকার পাগলামি। এক কথায় শেষ, এক কথায় পাগলামি। এই যে বাড়ি ঘর ছেড়ে এসে রাস্তা ঘাটে এরকম করতেছে, এটা পাগলামি ছাড়া? হ্যাঁ অবশ্যই। একজন প্রধানমন্ত্রী তাকে চাইলেই কি দেখা করতে পারবে? না না সম্ভব না। এটা আপনি কিভাবে নিচ্ছেন ভাই? এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটা? না এটা আমি মানতে রাজি না কখনো। এখন ওরে কি বলবেন আপনারা? কি বলবো, তো মাথা মনে সমস্যা হয়ে গেছে, চিকিৎসা করা দরকার বাবু। তুমি যে কান্দ, ভালো মানুষ যদি দেখা করতে পারো তুমি কেমনে দেখা করবো বলো? আমার তো মনে হয় পাড়াইছে নাটক করার লিগা। আমি কে পাড়াতে পারবো?